আজ মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকী। দিনটি প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়। কংগ্রেস ভবনে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্ব। সেখান থেকে একটি শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীঘাটে যায়। সেখানে গান্ধীজির শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তারা। বক্তারা তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মোহনদাস করমচাঁদ গান্ধী 2 অক্টোবর 1869 সালে পোরবন্দর গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে স্বৈর শাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের ওপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। 30 জানুয়ারি 1948 সালে আততায়ীর গুলিতে তিনি নিহত হন। জাতির জনক মহাত্মা গান্ধী আজকে জন্মজয়ন্তী অনুষ্ঠান, 2 অক্টোবর জাতিসংঘ সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত হচ্ছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা আজকে পতাকা উত্তোলন করে গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এই কর্মসূচি আমরা শুরু করেছি। এখান থেকে একটা পদযাত্রা বেরিয়ে গান্ধীঘাটে গিয়ে এটা সম্পন্ন হবে। সারা বিশ্ব যে মহান এই মানুষটিকে আজকে আদর্শরূপে গ্রহণ করেছে,